সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাই অষ্টম শ্রেণীর জন্য নির্ধারিত আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় কি করে বুঝব লেখিকা দেবী খুব সহজ সরল সামাজিক ও পারিবারিক বৃত্তের একটি চেনা ছকে এই গল্পটি রচিত গল্পের মুখ্য চরিত্র হিসাবে আমরা বুকু নামক একটি বালককে পেয়ে থাকি যে তার বাড়ির সামনে রোয়াকে খেলা করছিল এমন সময় সে দেখে তাদের বাড়িতে কিছু অভ্যাগত অতিথি আসেন দুজন মোটা মহিলা এবং তারই বয়সী একটি ছেলে তারা নিজেদের পরিচয় দেন বুকুর মা এর মাসি বলে বুকুর মায়ের পাতানো কোনো মাসি বলে যদিও বুকু তাদের নিজের স্মৃতি হাতরে মনে করতে পারে না যাই হোক সে এই মহিলাদের এবং ছেলেটিকে ঘরে নিয়ে এসে বসবার ঘরে তাদেরকে বসতে বলে এবং নিজে তার মাকে খবর দিতে যায় তার কাছে খবর পাওয়া মাত্র মা কিন্তু খুব বেশি খুশি হন না এবং সেই বিষয়টা বুকু প্রত্যক্ষ করে এবং তখন তার মা যে কিছু মন্তব্য করে সেই কথাগুলি সে মাথায় রেখে দেয় পরবর্তী অংশে তার মা যখন এসে এই মাসিদের সামনে তার মায়ের মাসিদের সামনে অত্যন্ত গদগদভাবে তথা অত্যন্ত বিনয়ের সাথে তাদের আপ্যায়ন করেন তখন বুকু মায়ের এই দুই অসঙ্গত ব্যবহারের কারণ খুঁজে পায় না এবং সে কিন্তু খুব বাস্তবসম্মত কিছু কথা বলে যে কিছুক্ষণ আগে তার মা একরকম বলে এখন আবার কেন অন্যরকম কথা বলছেন সেই কারণে তার মাকে অপ্রস্তুত করে সে কিছু সত্যি কথা বলে ফেলে তার পরিণতিতে তার মা অত্যন্ত অপ্রস্তুত হয়ে যান এবং তার আগে ডাম্বল নামক যে ছেলেটি আসে সে কিন্তু কিছু দর্শিপনা করে সেই অংশগুলোও কিন্তু আমরা পর্যায়ক্রমে পার করে এসেছি তো যাই হোক বুকুর মা নির্মলা সেই মাসিদের সামনে এসেছেন এবং তাদেরকে যে আদর আপ্যায়ন করছেন সেই অংশ পর্যন্ত আমরা আগের উপয়েককে শেষ করেছিলাম বা আগের উপয়েককে পড়েছিলাম আজকে তারপর থেকে আজকের পড়াটা এগিয়ে নিয়ে যাব বুকুর মা ব্যাকুল হয়ে বলেন কিচ্ছু না মাসিমা এ সময়ে কোনো কাজ থাকে না আমার এখন বিকেলবেলায় আবার এত কি কাজ কিন্তু বুকু শেষ করতে দেয় না টপ করে তাড়াতাড়ি বলে ওঠে বাহ কাজ নেই কি এখনই তো গাদা গাদা কাজ সিনেমার টিকিট কেনা রয়েছে না আমাদের বাবা এলেই তো চলে যাবো তাড়াতাড়ি রুটি টুটি সব করে করে নেবে না এত তাড়াতাড়ি কথা বলে বুকু তাকে আর কথার মাঝখানে থামানো যায় না এরপর যদি বুকুর মা কালো ছেলের কানমোলে লাল করে ছাড়েন দোষ পাওয়া যায় দোষ দেওয়া যায় তাকে অর্থাৎ বুকু যেহেতু এত তাড়াতাড়ি কথা বলে সত্যি কথা বললেও সে এত তাড়াতাড়ি ফটোর ফটোর করে সব কথা বলে দেয় যে তার মা আর কোনো মতে রাগঢাক দেওয়ার সময় পান না সুতরাং এরপরে কালো ছেলের কানমুলে যদি তিনি লাল করে দেন তাহলে তাকে কিন্তু আর দোষ দেয়া যায় না সে কারণে কানমূলে দিয়ে ধমক দেন বুকুর মা অবশ্যই এবং বলেন যা বেরো হতভাগা লক্ষ্মী ছাড়া ছেলে ভূতে পেয়েছে নাকি আজকে সত্যি এ ছেলেকে ধরে আচার মারলে রাগ যায় তোমরাই বলো কেবল বানিয়ে কথা বলে অর্থাৎ খুব ভালোভাবেই আমরা বুঝতে পারছি যে বুকুর মা কিন্তু এখানে বুকুর এই ব্যবহারটাকে ঢাকার চেষ্টা করছেন বুকু চলে যেতে বুকুর মা ডাম্বলকে নিয়ে পড়েন ওমা ডাম্বল যে দেখিনি এতক্ষণ এত বড় হয়ে গেছে আর কি সুন্দর দেখতে হয়েছে বেনুমাসি তোমার এই ছেলেটি বোধ হয় সবচেয়ে ফর্সা তাই না অর্থাৎ এতক্ষণে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে ছেনুমাসি এবং বেনুমাসি নামক যে দুই অতিথি বেড়াতে এসেছেন তার মধ্যে বেনুমাসির ছেলে হলো ডাম্বল এবং অবশ্যই অতিথিদের মনস্তুতির জন্য তিনি ডাম্বলকে বা ডাম্বলের যে শারীরিক বৈশিষ্ট্য সেইটাকে একটুখানি বাড়িয়ে বাড়িয়ে প্রশংসা করেন যে ডাম্বল কত ফর্সা বা ডাম্বল কত বড় হয়ে গেছে এই ধরনের একটু মানে স্তুতিসূচক বক্তব্য তিনি উপস্থাপন করেন একেই তো পরের কালো ছেলেকে ফর্সা বলা বিচ্ছু ছেলেকে সোনা ছেলে বলা নিয়ম অর্থাৎ যখন মানুষ বড় হয়ে যায় তখন কিছু নিয়ম নিয়মকানুন কর্তব্য এইগুলো মেনে চলে কিন্তু শিশু মন কোনো বাধা মানে না তাদের বৈশিষ্ট্যই হচ্ছে সরলতার মধ্যে দিয়ে সত্যতাকে যথাচিতভাবে প্রকাশ করা কোনো ভনিতা ছাড়া সে কারণেই বুকুর বক্তব্য এবং তার মায়ের বক্তব্য কিন্তু কিছুতেই মেলানো যাচ্ছে না বা পাঠক হিসাবে আমরা মেলাতে পারছি না বিচ্ছু ছেলেকে সোনা ছেলে বলা নিয়ম তাছাড়া আবার নিজের ছেলের বেয়ারা কথাগুলো ভুলিয়ে দেওয়ার জন্য বেশি করেই বলতে হয় বুকুর মাকে নইলে সত্যি কিন সত্যি কিছু আর ডাম্বল আহামরি ফর্সা নয় বেনুমাসি এবারে একটু প্রসন্ন হয়ে বলেন না ডাম্বলও ছেলেবেলায় ওই রকম ছিল এখন রোদে ঘুরে ঘুরে তা তোমার বুকুও তো কালো হয়ে গেছে অর্থাৎ বেনুমাসি অত্যন্ত প্রীত হয়ে বা অত্যন্ত খুশি হয়ে বলেন যে ডাম্বল মনে হয় ছোটোতে আরও সুন্দর ছিল বা আরও ভালো ছিল এখন রোদে ঘুরে ঘুরে তা তোমার বুকুও তো কালো হয়ে গেছে প্রত্যুত্তরে নির্মলা বলেন আমার বুকু তো কালোই ছিল তারপর ডাম্বলবাবু কি পড়তে টড়তে শিখলে স্কুলে ভর্তি হয়েছ না কি বেনুমাসি কী বলতে যাচ্ছিলেন ডাম্বল তরবর করে বলে ওঠে কাঁচকলা স্কুলে ভর্তি করে দিলে তো আমার বাবাটি যে হাড়কে পোন বলেন সাত বছরের ছেলের স্কুলের মাইনে সাত টাকা পারব না দিতে পড়ে দরকার নেই চাষবাস করে খাবে এবারে বেনুমাসির মুখ চুন অর্থাৎ এটাই কিন্তু একটা শিশু মনের বা একজন সদ্য বাল্য অবস্থায় পা দেওয়া একজন মানুষের মনের মানসিক অবস্থা মানসিক প্রকৃত অবস্থা যেখানে সে মানুষটি কোনো কথা না লুকিয়ে প্রকাশ করে স্বাভাবিকভাবে সেই কারণে ডাম্বলও কিন্তু বুকুর মতোই কোনো কথা লুকায়নি বরং খুব সাবলীলভাবে যে কথাটা সেটাই বলে দিয়েছে বেনুমাসি যে কথাটা হয়তো বানিয়ে বানিয়ে বলতেন সেই বানানোর তিনি অবসর বা সুযোগ পেলেন না সে কারণে তার মুখ চুন হয়ে গেল ছোট ছেলেদের সামনে যথেচ্ছ কথা বলার ফলকের পান ছোট বোনকে সামলাতে ছেনুমাসি হি হি করে হেসে বলে ওঠেন তোর ছেলেটা কি পাকা পাকা কথা শিখেছে বেনু শুনলেই হাসি পায় বাবা ছেলের মুখে যেন খুটছে ইত্তেবস ইত্তবসরে বেনুমাসি ধাতস্থ হয়ে উঠেছেন তিনি বললেন আজকালকার সব ছেলেই ওই রকম দিদি এই এখনই দেখলে না নির্মলার ছোট ছেলে বুকু ডাম্বল বই বই দুখানায় একটু হাত দেবার জন্য কির জন্যে কীরকম সাসালো বলে কি না যেমন হাতির মতো দেখতে তেমনি হাতির মতো বুদ্ধি সেজ কাকা তোমার পিঠের ছাল তুলবেন এইসব টেনে টেনে হাসতে থাকেন বেনুমাসি অর্থাৎ এই সময় বেনুমাসি যখন নিজে দেখছেন যে তার ছেলে একটি বেফাস মন্তব্য কিছু করে ফেলেছেন তখন কিন্তু সকলের সামনে বুকুর কথাগুলিও বুকুর সত্য কথাগুলিও এমনভাবে উপস্থাপন করলেন যেন বয়সের থেকে অকাল পক্কতা প্রত্যেকটা ছেলেরই বর্তমানে স্বাভাবিক ধর্ম হয়ে উঠেছে এই বলে তিনি নিজের ছেলের কাণ্ড কিন্তু লঘু করে দেওয়ার একটি চেষ্টা করলেন শুনে তো বুকুর মার আক্কেল গুডুম অর্থাৎ বুকুর মার কিন্তু মুখে আর কোনো কথা সরছে না যখন মানুষ অত্যন্ত অবাক হয়ে পড়েন বা কোনো নিন্দনীয় কাজের জন্য অপদস্থ হয়ে পড়েন তখন আক্কেল গুডুম নামক এই শব্দবন্ধকে ব্যবহার করা হয় এটি একটি বাগধারার মধ্যে অন্তর্গত হঠাৎ কি হঠাৎ আজ কি হলো ছেলেটার সত্যিই ভূতে টুতে পেল নাকি কই এমন অদ্ভুত বেয়ারা তো ছিল না আর কি আর করেন প্রায় কাঁদো কাঁদো হয়ে বলেন সত্যি এই ছেলেকে নিয়ে যে আমাদের কি জ্বালাই হয়েছে ছেনুমাসি হাড় ভাজা ভাজা হয়ে গেল যত বড় হচ্ছে তত যেন জাতা হয়ে যাচ্ছে কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি পাগলা বলে যদি দোষ খণ্ডায় ছেনুমাসিরা অবশ্যই তেমন বোকা নয় যে সহজে ছেলেকে পাগল বললেই তাই বিশ্বাস করবেন মনে মনে ভাবেন মোটেই তা নয় বরং পাগল বানাতে পারে লোককে হঠাৎ একটা হুড়মুড় ঝনঝন শব্দে পিঞ্জনী চমকে ওঠেন আর কিছু নয় শেলফের উপর থেকে টেবিল ল্যাম্পটাকে ফেলে ভেঙে শেষ করেছে ডাম্বল এবারে আবার ছেনু বেনু দুই বোনের অপ্রতিভ হওয়ার পালা সুতরাং নিজের ছেলে তথা নিজের বোনের ছেলে দোষ করার জন্যে ছেনু ও বেনু দুই বনি কিন্তু যথেষ্ট অপ্রতিভ তথা যথেষ্ট অপ্রস্তুত হয়ে পড়েন অন্যের বাড়িতে বেড়াতে এসে কিন্তু বুকুর মা হা হাঁ করে ওঠেন আহা আহা যাক বেনুমাসি ছেলেকে আর বকতে হবে না ছোট ছেলে দুরন্ত হবে না একটু মাটির পুতুলের মতন চুপ করে থাকবে ছটফটে ছেলেই আমার ভালো লাগে কাজ কুড়োতে কুড়োতে মা আরও বলেন যে ছেলেরা ছোটবেলায় দুরন্ত থাকে তারাই নাকি বড় হয়ে মহাপুরুষ হয় এইসব কথাগুলি বলে ক্ষতি স্বীকার করেও মা কিন্তু নিজের ছেলের দোষ খণ্ডানোর চেষ্টা করেন তারপরে গল্প তারপর গল্প চলে যত সব মেয়েলই গল্প আর কি কার মেয়ের কবে কার মেয়ের বিয়ে কবে মেয়ের বিয়ে হলো কাদের বউয়ের কি কি গয়না হলো শাড়ির আজকাল কীরকম জলের দর হয়ে গেছে ছেনুমাসিরা তো আলমারি বোঝাই করে ফেলেছেন শাড়ি কিনে কিনে বুকুর মা রাখছেন না কেন এই বেলা এসব আলোচনা গল্প থামাতে হয় বুকু আর বুকুর সেজ খুঁড়িমা দুজনে মিলে অতিথিদের জন্য চা আর খাবার নিয়ে আসেন যখন সামান্য চা সহযোগে কিছু জলপানের আসর বসে তথা বুকু ও বুকুর সেজো কাকিমা খুঁড়িমা অর্থাৎ কাকিমা কিছু চা ও জলখাবার নিয়ে অতিথিদের সামনে হাজির হন তখন তাদের গল্প থামাতে হয় বড় বড় রাজভোগ ভালো ভালো সন্দেশ শিঙাড়া নিমকি ছেনুমাসিরা খাবনা না করেন অবশ্যই যেন ভয়ানক একটা কষ্টকর কাজ করছেন এই ভেবে খেয়েও খেয়ে ফেলেনও সবই ডামবেল গাঁও গাউ করে সব কিছু খেয়ে ফেলে রেকাবির রস চাকে বসে বসে বুকুর মা বলেন এই বুকু তোর বাবা এসেছেন আপিস থেকে বলগে যা মাসিমারা এসেছেন তা বাবা খুব জানেন সেই জন্যেই তো চোটে মেটে চোটে মোটে লাল হয়ে বসে আছেন বললেন খুব যা হোক ছেনুমাসিরা বেড়াতে আসার আর দিন পেলেন না আমাদের সিনেমার টিকিটগুলো পচাবার জন্যে বেছে বেছে আজকেই আসতে হল আজকেই আজই আসতে ইচ্ছে হলো হায় হায় কি করবেন বুকুর মা ছেলেকে চড় কষাবেন নাকি নিজেরই গালে মুখে চড়াবেন এই আবার কি ভীষণ শত্রুতা শুরু করেছে আজ বুকু আর কি বলে মুখ রক্ষা করবেন নিজের শুধু মনে মনে ভাবতে থাকেন এরা একবার উঠলে হয় ছেলের হাড় একঠাই মাস একঠাই করে ছাড়বেন অর্থাৎ পরবর্তী অংশে রসভঙ্গ হয় যখন বুকু পুনরায় ফিরে আসে এবং বুকু আসার পরে ভুলবশত তথা না জেনেই বুকুর মা বুকুকে জিজ্ঞাসা করে ফেলেন যে তার বাবা এসেছেন কিনা না তখনই বুকু পুনরায় হাটে হাড়ি ভেঙে দেয় এই কথা বলেন যে বাবা রেগে মেগে বসে আছেন এবং বলছেন যে আমাদের সিনেমার টিকিটগুলো পচাবার জন্যে আজকের দিনে ছেনোমাসিরা এসেছেন ওনারা আর আসার দিন পেলেন না এমন একটি কথা শোনার পরে কিন্তু বলতে পারা যায় যে সকলেরই মাথায় প্রায় আকাশ ভেঙে পড়ে বুকুর মাঝে কীভাবে এই পরিস্থিতি থেকে উদ্ধার হবেন সেটা আর বুঝে পান না সেই কারণে মনে মনে ভীষণ প্রতিজ্ঞা করেন যে যেহেতু বাড়ির অতিথিদের সামনে বাড়ির যে সন্তান তাদের ওপর ক্রূর হওয়া বা তাদের মারধর করা এটা শিষ্টাচার বিরোধী সেই কারণে বুকুর মা এটি মনে ভাবতে থাকেন যে এরা একবার গেলেই মেরে বুকুর হাড় একটা হাড় একটাই মাস একটাই করে ছাড়বেন অর্থাৎ বুকুর হাড় মাংস আলাদা করে দেবেন অর্থাৎ প্রচণ্ড রকম মার মারবেন বুকুকে এই ভেবে তিনি মনে মনে প্রতিজ্ঞা করতে থাকেন বা এই প্রতিজ্ঞা তিনি মনে মনে করেন শুধু হাত দিয়ে পেরে উঠবেন না লাঠি সোটা ধরবেন ছেনুমাসিরা বিশ্বম্ভর মূর্তিতে বলেন আচ্ছা তাহলে উঠে নির্মলা তোমার অনেক ক্ষতি করে গেলাম বুকুর মা কোন মুখে আর বলবেন আবার একদিন এসো ছেনুমাসি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন বোকার মতো ডাম্বল জুতোর মধ্যে পা গলাতে গলাতে বুকুকে বলে আমায় তো খুব বলা হচ্ছিল তুই স্কুলে ভর্তি হয়েছিস বুকু বুক টান করে বলে নিশ্চয় কোন স্কুল আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বুকু আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র একটা কথা কিন্তু বলা যায় স্কুলের নামটা নিয়ে যেখানে মানুষকে আদর্শ বোধ শেখানো হয় সেই স্কুলে কিন্তু বুকু পড়ে অর্থাৎ মানুষের জীবনের আদর্শ কিন্তু সত্যকে অবলম্বন করে থাকা এবং সত্যি কথা বলা এই আদর্শ কিন্তু বুকু কিছুটা হলেও শিখে উঠেছে কিন্তু কার্যক্ষেত্রে সমস্ত সত্যির কিন্তু ঠাঁই হয় না বিশেষত সামাজিক ও বাস্তবিক পরিমণ্ডলে সেই কারণে বুকুর সত্যির জন্যে আজকে বুকুর মাকে কিন্তু অত্যন্ত অপ্রস্তুতে পড়তে হলো এটার এই ব্যাখ্যাও আছে সেই সঙ্গে আরেকটি কথা বলা যায় যে যেহেতু মানুষ বয়সের সাথে সাথে দ্বিচারই মনোভাবাপন্ন হয়ে থাকে সেই মনোভাব কিন্তু সমাজের ক্ষেত্রেও একটি বিরাট অসুখ সুতরাং দোষ যেমন কিছুমাত্রায় বুকুরো রয়েছে তেমনি তার থেকে অনেক বেশি মাত্রায় দোষী হচ্ছেন মা ছেনুমাসি বেনুমাসি সহ সমাজের বড় মানুষের মানসিকতাগুলি আমরা মৌখিক শিক্ষা তো একরকম দিই সন্তানদের কিন্তু কার্যক্ষেত্রে পালন করে মানুষ অন্য ধরনের আচরণ এই দুয়ের দ্বন্দ্বই কিন্তু এই গল্পের মূল দ্বন্দ্বরূপে প্রতিভাত হয়েছে যাই হোক ডাম্বেল বলে বা ডাম্বল বলে কখানা বইরে। সে অনেক সব মিলিয়ে সাত আটটা বাবা আর কত দেরি করবে তোমরা যাও এবার রাত্রির হয়ে গেল যে এখন মা কখনই বা রান্না করবেন আর কখনই বা তোমাদের নিন্দে করবেন নিন্দে ছেনুমাসিরা শুধু হার্ট ফেল করতে বাকি রাখেন আর বুকুর মা তার মুখ দেখে মনে হয় হার্ট ফেল করেইছেন বুঝিবা এবারে ডাম্বল ঘুষি পাকিয়ে বলে নিন্দে কেন রে নিন্দে কিসের বাহ নিন্দে করা হবে না বুকু যেন অভাবে বলে বেড়াতে আসা লোক চলে গেলে নিন্দে করতে হয় না তাদের বলতে হবে না ছেলেটা কি অসভ্য হ্যাংলা মাসিরা কি অহংকারী এসে তো মাথা কিনলেন শুধু 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 এক পয়সা খরচ হয়ে গেল তাছাড়া বুকু এত তাড়াতাড়ি কথা বলবে ধরলে কথা থামায় কে যা বলবার সবই বলে নেয় সে তবু ওর তাছাড়া কে থামিয়ে দিয়ে ছেনুমাসি বলেন বলো বাবা প্রাণ ভরে বলো বলে গটগট করে চলে যান পিছন পিছন বেনুমাসিয়ার আর ডাম্বল আর ওরা বেরোবার সঙ্গে সঙ্গেই বুকুর মা রণচন্ডী মূর্তি নিয়ে শুরু করেন ছেলে ঠেঙাতে ঠেঙান আর চেঁচান বল শয়তান ছেলে কেন ওরকম কথা বললি বল শিগগিরি মেরে মেরে তোকে মেরেই ফেলবো আজ তবু চুপ করে আছিস কেন ওসব বললি যতক্ষণ না বলবি মার থামাবো না আমি লক্ষ্মী ছাড়া পাজি বাঁদর লোকের সামনে আমার মুখে চুনকালি অর্থাৎ যেই বুকু দেখেন যে ডাম্বল এবং দুই মাসি বেরিয়ে যাচ্ছেন তখন কিন্তু অত্যন্ত সহজ ও সরলতার সাথেই বুকু কিন্তু এই কথাটা বলে দেয় যে তোমরা চলে গেলেই মা কিন্তু তোমাদের নিন্দে করতে বসবেন কারণ এর আগে অবশ্যই এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে তাদের বাড়ির কোনো অভ্যাগত অতিথি চলে যাওয়ার পরে তাদের নিয়ে নিন্দে তথা সমালোচনা করা হয়েছে মানুষের ধর্মই এটি অন্যের সমালোচনা করা এটি মানুষের এক নেতিবাচক বৈশিষ্ট্য তা সত্ত্বেও মানুষ কিন্তু এই সমালোচনার জাঁতাকলে আটকে পড়েন সুতরাং বাড়ির বড়দের যে আচরণ করতে মানুষরা দেখে বা বাড়ির ছোটরা দেখে তারাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই আচরণ তথা সেই অনুবর্তী আচরণই অনুসরণ করে সেই কারণে বুকু কিন্তু পরবর্তীতে অত্যন্ত স্বাভাবিকভাবেই এই কথাটি বলে ফেলেছিল এবং যার জন্য পরবর্তীতে মোটা খেসারত দিতে হচ্ছে বুকুকে গোলমাল শুনে বুকুর বাবা এসে হাজির কি হলো কি ছেলেটাকে বেধড়ক পিটোচ্ছ কেন পিটোব না বুকুর মা হাঁপাতে হাঁপাতে বলেন পিটিয়ে ওকে তক্তা করবো আমি জানো কি করেছে আজ একে একে ছেলের ভুতুড়ে বুদ্ধির কথা বলতে থাকেন মা আর শুনতে শুনতে বাবা রেগে আগুন হয়ে ওঠেন তখন তিনিও লেগে যান প্রহারে সত্যি যে ছেলে মা বাপকে এভাবে বাইরের লোকের কাছে অপদস্থ করে তাকে মেরে তক্তা করে ফেললেই কি রাগ মেটে দুজনে মিলে চেঁচান বল বল কেন সব বললি বুকু অনেকক্ষণ গোঁ ধরে চুপ করে মার খাচ্ছিল আর পারে না ডুকরে কেঁদে বলে ওঠে নিজেই তো দুপুরবেলা একশোবার করে বললে সবসময় সত্যি কথা বলবি কারো কাছে কিছু লুকবি না এখন আবার নিজেই মারছ কি করে বুঝবো আসলে কি করতে হবে অর্থাৎ এই শেষ লাইনের মধ্যেই কিন্তু গল্পের মূল সার কথাটি বলা আছে যে অভিভাবকরা অবশ্যই সন্তানদেরকে তো সুশিক্ষা দিতে দিয়েই মানুষ করতে চান সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কার্যক্ষেত্রে অনেকেই এমন অর্বাচীন কিছু আচরণ অনুসরণ করে ফেলেন যেটি সন্তানের পক্ষে কখনো হিতকারী হয় না সুতরাং এই গল্প যত না প্রত্যেকটি সন্তানের জানার প্রয়োজন তার থেকেও বেশি কিন্তু অভিভাবক অভিভাবিকাদেরও জানার প্রয়োজন অর্থাৎ সন্তান প্রতিপালনের গুরুদায়িত্ব শুধু কাঁধে তুলে নিলেই হয় না সেটিকে কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্নও করতে হয় অর্থাৎ অন্য কোনো লোকের কাছে অন্যের সমালোচনা বিশেষত সন্তানের সামনে করা উচিত নয় আর সেই কাজ যদি করা হয় তাহলে সন্তানকে সুশিক্ষা দেওয়ার প্রয়াস করা উচিত নয় যদি সুশিক্ষা দিতেই হয় তাহলে সেই সুশিক্ষার মর্মার্থও সকলকে সকলেরই অক্ষরে অক্ষরে অনুধাবন করা উচিত তো এই সামাজিক শিক্ষাই কিন্তু গল্পের অন্যতম সারবস্তু তোমরা বিষয়ভিত্তিক যে প্রশ্ন উত্তরগুলি অর্থাৎ হাতে কলমের যে বিভিন্ন প্রশ্ন উত্তরগুলি আছে সেগুলিকে প্র্যাকটিস করা শুরু করবে এবং যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো স্কুল থেকে দেয়া হবে সেইগুলোর প্রশ্ন উত্তর নিজেরা সমাধান করে অবশ্যই স্কুল খোলার পরে শ্রেণী শিক্ষককে দেখিয়ে নেবে তোমাদের সাথে খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে